প্রিয় ওয়েস্ট বেঙ্গল কলেজের ছাত্রছাত্রীরা তোমাদের একটি প্রশ্ন তোমরা করো যে স্যার আমাদের এই ইয়ারের প্রশ্নপত্র যদি এই সাবজেক্টে দেন তাহলে খুবই কোশ্চেন পেপার যদি দেন তাহলে খুবই উপকৃত হই তো অনেক সময় কাজের ফাঁকে তোমাদের দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো আমি আজকে তোমাদের এমন একটি সাইডের কথা বলবো যেখানে তোমরা গেলে তোমরা সমস্ত প্রশ্নপত্র সেখান থেকে ডাউনলোড করতে পারবে এইটি আজকে আলোচনা করব সাথে বলে দেব তোমাদের দু হাজার তেইশ চব্বিশে যারা চব্বিশে পরীক্ষা দেবে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে দু হাজার চব্বিশে তাদের জন্য ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার যারা রয়েছ তাদের জন্য কোন ইয়ারের প্রশ্নপত্র তোমরা ইগনোর করবে এবং কোন ইয়ারের প্রশ্নপত্র একটু গুরুত্ব সহকারে দেখবে সেটি নিয়ে আলোচনা করব তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং বলে দেবো তোমাদের আরেকটি বিষয় থাকে যে স্যার আমরা শুধু যদি যেই ইয়ারে পড়ছি বিগত দু একটি ইয়ারের প্রশ্ন পড়ে গেলে কি কমন পাবো এই প্রশ্নটিও তোমরা অনেকে করো তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে দেব তো প্রথমে আমি তোমাদের একটু বলে দিই যে যারা তোমরা চব্বিশে পরীক্ষা দেবে তোমাদের মনে ধারণা থাকে যে আমরা চব্বিশে পরীক্ষা দেব তাহলে আমাদের দু হাজার বাইশের প্রশ্নপত্রটি আমাদের অবশ্যই দেখে যেতে হবে এবং দু হাজার কুড়ি কুড়ি এবং বাইশ দেখে যাব। আমাদের কিন্তু তাহলে ওখান থেকে প্রচুর প্রশ্ন আমরা কমন পাবো এটি তোমাদের কিন্তু ধারণা থাকে তো প্রথমেই আমি এটি বলি তোমরা কিন্তু দু হাজার চব্বিশে পরীক্ষা দেবে ঠিকই কিন্তু তোমাদের কিন্তু দু হাজার তেইশের তোমরা কিন্তু ইয়ারের স্টুডেন্ট হবে তোমাদের কিন্তু দু হাজার তেইশের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে আমাদের এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হয় যেই ইয়ারে মনে রাখবে পরীক্ষা দিচ্ছ ঠিক তার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা দিতে হবে যারা দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু দু হাজার বাইশের মাথায় দেখবে কোশ্চেন পেপার দু হাজার বাইশ লেখা ছিল সেই প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছে তোমরা দেবে দু হাজার তেইশ মাথায় লেখা থাকবে প্রশ্নপত্রে সেই প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দু হাজার একুশ দু হাজার উনিশ ঠিক আছে এবং সাথে দু হাজার কুড়িও এই তিনটে ইয়ার তোমাদের কিন্তু অবশ্যই দেখে যেতে হবে এবার একটি জিনিস বলবো তোমাদের যে স্যার এই তিনটে ইয়ারের প্রশ্ন পড়ে গেলেই কি আমরা কমন পাবো দেখো যেহেতু আমাদের প্যান্ডেমিক একটি সিচুয়েশন গেছিলো সেখানে দু হাজার কুড়ি এবং একুশ এবং বাইশে পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে একুশ এবং কুড়িতে ইয়ার ভিত্তিক প্রশ্নই তুলে ধরা হয়েছিল কিন্তু কলেজের পরীক্ষা তোমাদের কিছু কিছু সাবজেক্টের বিশেষ করে যেরকম এডুকেশান পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রিতে বিশেষত তোমাদের কিন্তু ইয়ার ভিত্তিক পড়ে গেলে তোমরা কিন্তু কমন পেতে পারো ইতিহাসেও কিন্তু প্রশ্ন করে পলিটিক্যাল সায়েন্সে একদম ইয়ার ভিত্তিক তোমাদের দেয় যেরকম তোমরা যদি তেইশে পরীক্ষা দেবে প্রশ্নপত্রে তোমরা একুশ এবং উনিশের যদি পড়ে যাও তোমরা ন্যূনতম পাস মার্কটুকু তুলে নিতে পারবে কিন্তু ভালো নম্বর তোলার ক্ষেত্রে তোমাদের কিন্তু এই প্রসেস ঠিক নয় তোমরা যদি ভালো করে নাম্বার পেতে চাও নাইনটি অ্যাভ পার্সেন্টেজ বা এইট্টি অ্যাভ পার্সেন্টেজ নাম্বার পেতে চাও তাহলে তোমাদের কিন্তু এইভাবে প্রসেসে পড়লে হবে না যে আমি দু হাজার তেইশে দিচ্ছি একুশ এবং কুড়ির একুশ এবং উনিশের প্রশ্নপত্র পড়ে গেলেই হবে সেখানে তুমি কমন পাবে অবশ্যই পাবে আমি বলছি না সেখান থেকে তুমি ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট তুমি প্রশ্ন পাবে কিন্তু তোমার তো টার্গেট ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তোলা নয় এইট্টি পার্সেন্ট নাম্বার তোলা তো যারা শুধুমাত্র পাশ করবে তাদের জন্য এই পদ্ধতি খুবই শুন অ্যাপ্লিকেবল হবে কিন্তু যারা ভালো নাম্বার তুলতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটু রিস্কি ব্যাপার হয়ে যাবে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তোমাদের কিন্তু সিলেবাস দেখে মেনটেন করে সেইভাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্ন সিলেবাস দেখে পড়তে হবে সেইভাবে যদি তুমি পড়ো তাহলে একটি সিলেবাসে রয়েছে একটি চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র চারটি প্রশ্ন পড়লেই হবে তো তুমি ওই চারটি প্রশ্নেই পড়ে যাও যদি পিআর পিপিএস ইয়ারে এসসি কি এস না দেখে আমি চারটে প্রশ্নই পড়ে গেলাম তাহলে আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট ওই চারটে থেকেই প্রশ্ন একটি কমন আসবে ঠিক আছে এবার ধরো তুমি উনিশে একটি প্রশ্ন দিয়েছে সেটি আবার একুশে রিপিট দিয়েছে সেই প্রশ্ন তুমি পড়ে গেলে বাকি তিনটে প্রশ্ন তুমি পড়লে না অথচ দেখতে পেলে ইয়ার ভিত্তি প্রশ্ন দেয়নি বাকি ওই একটি প্রশ্ন বাদ দিয়ে দিয়েছে বাকি তিনটে থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে ঠিক আছে তো এই জন্য আমি বলি একটু তোমরা সিলেবাস মেনটেন করে এবং যারা প্রফেসররা সায়সান বানান অনেকেই এখন সায়শান বানান ইয়ার ভিত্তিক প্রশ্নগুলো তুলে দিয়ে সেইভাবে কিন্তু যুক্তিযুক্ত হয় না অনেক ক্ষেত্রে দেখবে তোমরা অনেকে এরকম করে বলে সায়সান তোমাদের মেলেও না ঠিক আছে যার জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা অনেক সেমিস্টারে আমাকে ফোন করে বলেছ টেক্সট করে বলেছো আমরা সাবলি পেয়েছি তার কারণ এইটাই এক হচ্ছে তোমরা প্রশ্ন কমন পেলে উত্তরের ঠিকঠাক উত্তর ঠিকঠাক থাকে না যার জন্য তোমার নাম্বার প্রপার পাও না অনেকেই লিখেছে স্যার আমি পনেরো নম্বরে দুটো প্রশ্ন লিখেছি তিরিশে অ্যান্সার দিয়েছি আমার চব্বিশ আমি পেলাম না কেন উত্তরে ঠিকঠাক ছিল না তাকে দেওয়া হয়েছে পনেরো তাহলে উত্তরে ঠিকঠাক ছিল না হয়তো সাত আট করে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে উত্তর যদি ঠিকঠাক তা তো কেন নাম্বার দেবে না এইগুলো তোমাদের একটু জানার বিষয় আছে তো যাই হোক তোমরা চ্যানেলের সাথে অবশ্যই আছো অনেকেই আছো যারা নেই তারা থেকো আমি সমস্ত বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করে নেবো বিভ্রান্তিমূলক কোনো কিছু চ্যানেলে পা দেবে না আমি প্রথম থেকেই তোমাদের বলে আসছি তোমরা যেই চ্যানেলগুলো দেখবে বহু পুরনো অভিজ্ঞতা পূর্ণ সেই সব চ্যানেলে তোমরা বিশ্বাস রেখো এবং ফিডব্যাক অবশ্যই দেখবে স্টুডেন্টের ফিডব্যাক স্যাররা কী বলছে শুনবে না স্টুডেন্টের ফিডব্যাক দেখবে কাউকে পারলে জিজ্ঞেস করবে যে এই চ্যানেল বা ওই স্যারের কাছে পড়ছি তিনি কেমন জিজ্ঞেস করবে তারাই তোমাকে উত্তর সঠিক দেবে যাই হোক আমি এবার তোমাদের সামনে তুলে ধরবো কীভাবে তোমরা কোশ্চেন পেপার ডাউনলোড করবে তো শুনে নাও একটু বা দেখে নাও তোমরা তো দেখো তোমরা দেখে নাও আমরা কিভাবে কোশ্চেন পেপার ডাউনলোড করব তো ধরো আমরা যে কোশ্চেন পেপার তোমাদের লাগবে ধরো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার লাগবে তো আমরা আমরা লিখবো সার্চ ইঞ্জিনে গিয়ে যে সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা লিখবো ওখানে ঠিক আছে সিউ আমাদের এখান থেকে লিখতে হবে দেখো আমরা কি করে লিখব আমরা এখানে সার্চ ইঞ্জিনে যাবো আমরা লিখবো সিউ পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার লিখে আমরা সার্চ করব ঠিক আছে সার্চ করলে দেখবে আমাদের একদম ওপরে এখানে দেখবে গুরুদাস কলেজ আই কে আই লেখা আছে আমরা এখানে ক্লিক করব ঠিক আছে করলে আমরা দেখতে পারবো আমাদের এখান থেকে একটা ওপেন হবে ওয়েব পেজ সেখানে আমাদের দেখতে পাচ্ছ আমরা এখানে বিভিন্ন কোয়েশ্চেন পেপারের দেওয়া রয়েছে তা আমরা কোন কোয়েশ্চেন পেপার ডাউনলোড করব সেটি আমরা একটু ভালো করে বুঝবো ঠিক আছে তো দেখো এখানে এখানে পলিটিক্যাল সায়েন্সের যেহেতু রয়েছে আমরা পলিটিক্যাল সায়েন্সের দেখো দু হাজার বাইশ দু হাজার বাইশের প্রশ্নপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড ফার্স্ট থার্ড সেমিস্টার ঠিক আছে দেখো এখানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার এখানে রয়েছে বাইশে তুমি থার্ড এবং ফিফথ এখান থেকে পাবে না ঠিক আছে জেনারেলের কোয়েশন পেপার তুমি পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের ঠিক আছে থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে ফিফথ সেমিস্টারে সিক্স সেমিস্টারে তুমি কোশ্চেন পেয়ে যাবে একুশের পেয়ে যাবে তো এখান থেকে ইয়ারগুলো তুমি পেয়ে যাবে তো আমি একটি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি ধরো আমি ধরে নিলাম আমি দু হাজার থার্ড সেমিস্টার আমি দু হাজার বাইশের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার ডাউনলোড করবো সিসি থ্রি বা জিই থ্রি গেলাম ডাউনলোডে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমি যাব আমি ওপেন করলে আমাদের কিন্তু সামনে দেখো পিডিএফ আকারে ওপেন হয়ে গেল আমাদের কোশ্চেন পেপার দু হাজার বাইশে পলিটিক্যাল সায়েন্স জেনারেল জিই বা সিসি থ্রি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া এখানে তুমি ইং বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় কোশ্চেন পেপারটা তুমি এখানে পেয়ে যাবে তো বোঝা গেল তো এরকম তুমি বিভিন্ন সাবজেক্টেরই পেতে পারবে খালি লিখবে তুমি সিউ ধর আমি পলিটিক্যাল সায়েন্স দেখেছি তুমি লিখবে সিউ হিস্ট্রি কোশ্চেন পেপার সেরকমই ইন্টারফেজ ওপেন হবে যখনই তুমি গুরুদাস কলেজের যে নিচের পোর্টালটা থাকবে সেখানে তুমি সাইডে ক্লিক করলেই তোমার পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল বোঝাতে পারলাম ঠিক আছে তো এইভাবে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে তুমি যদি চাও যে আমি কল্যাণ ইউনিভার্সিটি কোশ্চেন পেপার ডাউনলোড করব তুমি লিখবে কোশ্চেন পেপার কল্যাণ ইউনিভার্সিটি লিখলেই তোমাদের একদম প্রথমেই সার্চ করলে তোমার সামনে যে পেজটা ওপেন হবে সেটি ক্লিক করবে সেখান থেকে তোমরা দেখতে পারবে এইভাবে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন পেপার ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে আমাকে জিজ্ঞেস করবে তোমাদের সাহায্য করার জন্যই আমি কিন্তু সব সময় পাশে তোমাদের রয়েছি এবং বিভিন্ন বিষয়ে তোমাদের সমস্যা হয় তোমরা অনেকেই আছো অনেক চ্যানেল দেখে তোমরা প্রতারিত হয়েছো তোমরা জানিয়েছো স্যার আমরা ফার্স্ট সেমিস্টারে একজন চারটে সাবলি সে ভালো পড়াশোনা করে এখন ক্লাস করছে আমি নীতিমতো দেখতে পাচ্ছি সে ক্লাস করে ভালো পরীক্ষাও সেকেন্ড সেমিস্টারে দিয়েছে সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা বেরালে আমি বুঝতে পারবো কিন্তু তবুও তার পড়াশোনা আমি দেখে বুঝতে পেরেছি যে ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র কিছু প্রতারিত চ্যানেলের ফাঁদে পা পড়ে সে সাবলি পেয়েছে কারণ একটাই যেখানে যা দিয়েছিল সে পড়ে গেছে উত্তর তাই লিখেছে চারশো পাঁচশো টাকা দিয়ে নোটস কিনেছে দিয়ে সে পরীক্ষা দিয়ে দিতে গেছে সেখান থেকে দেখা গেছে সে ফার্স্ট সেমিস্টারে নাম্বার তুলনামূলক পায়নি তো যাই হোক তোমাদের একটু বলবো বিচার বিশ্লেষণ করে ভালো করে বুঝে শুনে তবে তোমরা পা ফেলবে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে